নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে, আপনারা দেখছেন ডক্টর দে হার্বো কেয়ার। অবশ্যই আজকে হঠাৎ এই টাইমে আমি অনেক যারা পুরনো ভিউয়ার্স, কিছুতে বলা হয়েছে, কিছুরা হয়তো জানেন না, কিংবা যারা নতুন দেখছেন ওদের কাছে একটা কোয়েশ্চেন মার্ক কিংবা অবাক হতে পারে, কি ব্যাপার আজকে ডাক্তারের প্রোগ্রাম এই টাইমে, এনাকে তো দেখতাম না। আমি সৃষ্টি প্লেসে বিগত বহু বছর ধরেই দিতে আসছি, কিন্তু টাইমিংগুলো আমার একটু অনুরূপ ছিল, যার ফলে কিছু হয়তো ভিউয়ার্সরা ভাবতে পারে কি কেন মানে আজকে এই চেহারাটা। অবশ্যই কোশ্চেন্সটা থেকে যায়, তার পাশাপাশি কিন্তু আমি বারবার জানাতে চাইছি, একটা কারণে আমি প্রোগ্রামটা বাড়িয়েছি কিংবা এই বিকেলে টাইমগুলো নিয়েছি, নেওয়ার পেছনে একটাই কারণ রয়েছে। আজকে তারিখে আমাদের আয়ুর্বেদা কিংবা ইউনানি যেইভাবে মার্কেটে একটা জায়গাটা তৈরি করতে পেরেছে, মানে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়ে বলছি না, সারা ভারতবর্ষে তো লোকেদের একটা ফেথ আসছে, ওয়ার্ল্ড ওয়াইজ বলতে গেলে, ভারতবর্ষেও না, লোকেরা কিন্তু কনভার্ট করছে নিজেকে আয়ুর্বেদা কিংবা ইউনানি ট্রিটমেন্টে, বিকজ বেনিফিশিয়াল পাচ্ছে, ট্রিটমেন্ট ভালো পাচ্ছেন, রোগীর রোগগুলো ভালো হচ্ছে, তার পাশাপাশি ইকোনমিক্যাল বাজেট ওরিয়েন্টেড ট্রিটমেন্ট পাচ্ছে, মানে পকেট কিংবা পয়সা দুটোই কিন্তু পেশেন্টের নাগালের মধ্যে, মানে গেলেই যে এক গাদা টাকা খরচা হবে, এই ব্যাপারগুলোকে আমি ওভারকাম করতে এসেছি। এই ভুল ভ্রান্তিগুলো কাটানোর জন্যই কিন্তু আমি ক্রমশ চাইছি মানে বিকেলের দিকেই প্রোগ্রামগুলো আমার বাড়তে থাকুক, যাতে লোকেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তো আসবে আয়ুর্বেদা ইউনানি সম্বন্ধে, তার পাশাপাশি যেহেতু প্রত্যেকটা প্রোগ্রামে আমি বসি স্পেসিফিক কোনো ডিজিজকে নিয়ে, আমি এক্সপ্লেন করি কেন কী জন্য ডিজিজগুলো আসে, কী কারণ, কী কাজেস, রেমেডি কী আছে, এছাড়া লক্ষণ কী হতে পারে, সিমটমস, কাজেস, কারণ কী হতে পারে, এগুলো নিয়ে, আর কীভাবে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। আগে থেকে যদি প্রত্যেকটা জিনিসগুলো আপনাদের জানানো হয়, আপনাদের যদি মাইন্ড সেটআপের মধ্যে চলে আসে, তো আপনারা নিজেকে অনেকটা সুস্থ রাখতে পারবেন। কারণ ডক্টর সেগমেন্ট মানে একটু এডুকেটেড ব্যাপারটা চলে আসছে, আর আজকে তারিখে এডুকেশনের অভাবটা কিন্তু আমাদের মধ্যে কম কাউরি নেই, সবাই এডুকেটেড, যার ফলে আমি চাইছি এডুকেশনটাকে একটা ভালো জায়গাতে যেন লাগাতে পারি, যাতে লোকেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করাতে পারি রোগ সম্বন্ধে, ট্রিটমেন্ট সম্বন্ধে, কোন প্যাথিতে গেলে আপনি ভালো থাকবেন, কতটা আপনার বাজেট ওরিয়েন্টেড ট্রিটমেন্ট। কারণ আজকে তারিখে ট্রিটমেন্ট বলতে গেলে চোখ বন্ধ করলেই কিন্তু লোকেদের মাথায় একটা মানে একটা বজ্র টাইপের একটা বাস টাইপের পড়ে, কিন্তু আঘাত পড়ে, আরে গেলেই তো গলা কেটে দেবে, মানে পা রাখলে 1,200-2,000-4,000 টাকা খালি খরচা হবে ফিজে, তারপরে মেডিসিন হেন তেন হাড্ডা পাড্ডা নিয়ে হয়তো 10-12-20-25,000 টাকা খরচা হবে, এমন কিছু কিন্তু আমার চেম্বারে হয় না। আমি কিন্তু জেনুইনলি ট্রিটমেন্ট দিই অ্যাজ পার দ্য ডায়াগনোসিস, পেশেন্টের বাজেটটাকে বুঝে আমি ওনার রোগকে বুঝে ডায়াগনোসিস করি, কিন্তু মেডিসিনটা অ্যাপ্লাই করি সঠিকভাবে, যাতে রোগটা যেন সুস্থ হয় আর আগামী দিনে যেন রিকল কিংবা রিগ্রোথ না করে, এই জায়গাটা আমরা আনার চেষ্টা করি। তো আজকে আমার যেহেতু একদম নতুন আপনাদের কাছে এই টাইমটা, অবশ্যই আমি চ্যানেলের অনেক পুরনো ডাক্তার, বিভিন্ন চ্যানেলে আমি প্রোগ্রাম দিয়েছি এর আগেও, তো প্লিজ আজকে আমি আর বেশি কিছু বলবো না, আজকে আমার চর্চার বিষয়টা হবে ঘরোয়া নুস্খা, হোম রেমেডি, কয়েকটা সিম্পল ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ কিংবা কিছু এমন একটা ডিজিজ যেটা নিয়ে বাড়ির মায়েরা বাবারা অনেক পরেশান, অনেক হ্যারাসমেন্ট ফিল করছে, কিন্তু বিভিন্ন ডাক্তারকে দেখিয়েও কিন্তু আরাম পাচ্ছে না, এই ধরনের ক্যাটাগরি ডিজিজের ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদা ইউনানিতে রয়েছে। কিন্তু আমি তার আগে চাইছি হোম রেমেডিজের মাধ্যম দিয়ে কিছু আপনাদের একটা জায়গা কিংবা প্লেস তৈরি করি, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু তার আগে আমি আপনাদের বলে দিই, আপনারা প্রত্যেক সোমবার থেকে শনিবার আমাকে পেয়ে যাচ্ছেন সৃষ্টি প্লাস চ্যানেলে, সোমবার 4টার সময়, মঙ্গলবার 6টা 35, বুধবার 6টার সময়, বৃহস্পতিবার 6টা 25, এছাড়া শুক্রবার 4টে 25, শনিবার 4টে সময়। এই টাইমগুলো একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন, আমি আবার রিপিটলি আপনাদের জানাচ্ছি, সোমবার 4টে সময়, মঙ্গলবার 6টা 35, বুধবার 6টা সময়, বৃহস্পতিবার 6টা 25, এছাড়া শুক্র আর শনিবার 4টে 25 আর 4টে সময়। রেগুলার আমি চেষ্টা করব অ্যাটলিস্ট 6টা দিন লাইভ না দিতে পারলেও আমি ফ্রিকোয়েন্টলি আসবো আপনাদের কাছে, আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। যেহেতু লাইভ প্রোগ্রামে আসা মানে আমি একটা বন্ধ ঘরে বসে রয়েছি, 5-6টা ক্যামেরা, লাইট, সব কিছু অন আছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সবাই আমাকে দেখছে, এইটারই একটা মানে অ্যাডভান্টেজ আপনাদের দিতে চাইছি আমি, কি লাইভ প্রোগ্রামে আসা মানে বিভিন্ন রকমের কোয়ারিজ থাকে ট্রিটমেন্ট মেডিসিন সম্বন্ধে, কোন প্যাথিতে গেলে ভালো হবে, অবশ্যই হেল্পলাইন নাম্বারটা খোলা রয়েছে, আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন দমদমে, আমার চেম্বার রয়েছে, স্টল অ্যাড্রেস রয়েছে, বুকিং নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। এছাড়া ইনকোয়ারি হেল্পলাইন নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, কল নাও, ওই নাম্বারের মাধ্যম দিয়ে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। হ্যালো নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? বিরাটি থেকে। হ্যাঁ ম্যাডাম, একটু জোরে বলবেন, টিভি পর্দাটা, টিভি সাউন্ডটাকে একটু মিউট করে। হ্যাঁ বলেন। একটা প্রবলেম হচ্ছে, মানে
বুঝলাম না আপনার কথাটা, আমি বুঝতে পারছি না, কথাটা একটু জড়িয়ে যাচ্ছে। সিগারেটের উপর নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ তো সেরকম কিছু কি ব্যবস্থা আছে? আরেকবার আপনি কি আরেকবার রিপিট করতে পারবেন? আপনার কথাটা কিন্তু আমি একদম ভালোভাবে শুনতে পারছি না, একটু মাউস পিসটা কাছে নিয়ে এসে বলবেন। নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত কি জিনিসের জন্য? সিগারেটের উপর, রেগুলার স্মোক করলে কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে, তার মধ্যে ব্রঙ্কাইটিস কিংবা মাইল্ড ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, হার্ট আর লাংসে প্যারিফেরালটা অনেকটা দুর্বল হয়ে যায়, অনেক রকম সমস্যা দেয়, মিউকস হয়তো চলে আসতে পারে। হ্যাঁ অবশ্যই আমাদের আয়ুর্বেদাতে ট্রিটমেন্ট রয়েছে এই ধরনের, খুব কম খরচায় আপনি দাঁড় করতে পারবেন, এই হ্যাবিটটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আমি বলবো না কি আজকে খেলেই আজকে ভালো হয়ে যাবে তা নয়, যেহেতু ড্রাই নেশা সারাতে সময় লাগে, কিন্তু এর মানে এটা নয় কি মাসের পর মাস আপনাকে ট্রিটমেন্টটা করাতে হবে, সপ্তাহখানিক কিংবা কাপল অফ উইক আপনি কিন্তু অনেকটা ফিডব্যাক পেয়ে যাবেন, অবশ্যই রোগী ভালো হয়ে যাবে, তার জন্য আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। আপনি কত বিরাটি থেকে বলছেন? তো টিভিতে কল নাও নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, এছাড়া বুক নাও নাম্বারটা রয়েছে, বুক নাম্বার ওই নাম্বারটা লিখে রাখুন। আমাকে আপনারা দমদমে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রোববার সপ্তাহে চার দিন 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি দমদম বুকের মধ্যে স্টেশন লাগোয়া চেম্বার। তো আপনি চলে আসুন, অবশ্যই সোলা পেয়ে যাবেন, অবশ্যই আপনি রিকভার পাবেন এই জায়গাটা থেকে। তো চলুন আমরা ফিরে আসছি আমাদের আসল জিস্টে, আসল টপিক্সের উপরে। তো আজকে আমাদের চর্চা বিষয়টা রয়েছে হোম রেমিডিসকে নিয়ে। তো চলুন আমি ডক্টর্স চেম্বারে আপনাদের নিয়ে যাই, আমি কিছু দেখাতে চাইছি ফুটেজের মাধ্যম দিয়ে, বোঝাতে পারলে আর একটু বেশি ভালো হবে। তো ওয়েলকাম টু ডক্টর্স দে হার্বো কেয়ার, আপনাদের সবাইকে সকলকে স্বাগত জানাই। রিয়েলি হোম রেমেডিস ইজ ইউজফুল আর ইজ ইট ওয়ার্ক, কাজ করে কি করে না কিংবা ইউজফুল, এই একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে, কিছুটা আমি কিছু জিনিসটা বলতে চাইছি, এটা একটা কোশ্চেন মার্ক অবশ্যই। মানে আমাকে অনেকে বলে স্যার আমি তেলা কচু পাতা কাঁচা হলুদ আর্ধেক গিরি করে খাচ্ছি কিন্তু আমি কিছুই অনুভব করতে পারছি না। আমি বললাম আপনি কি ট্রিটমেন্টটা নিচ্ছেন? বললেন না, আমাকে তো বলা হয়েছিল হোম রেমেডিস এই ধরনের ঘরোয়া নুসখা অ্যাপ্লাই করলে সুগারটা ভালো হয়ে যাবে কিংবা হার্টে প্যারিফেরাল রেটটা নর্মাল চলে আসবে, ব্লকেজ কেটে যাবে, অনেকে বলে। আমি বলছি আমার বলা বক্তব্য, আমার বলা উদ্দেশ্য, হোম রেমেডিস ইজ রিলেটেড উইথ আয়ুর্বেদা সেগমেন্ট, মানে আয়ুর্বেদা মেডিসিন অ্যাপ্লাই করার আগে কিংবা অ্যাপ্লাই করার পরে ডক্টর কনসালের মাধ্যম দিয়ে যদি রেমেডিসকে কন্টিনিউ করা যায় তো ইটস রিয়েলি ভেরি বেনিফিশিয়াল, অনেক কাজে থাম, এটা কোনো ভাইরাল না, এটা 100% কারেক্ট। রেমেডিস যদি আপনি মেডিসিন কনজিউম করার আগে, ডক্টর্সকে দেখানো আগে, আয়ুর্বেদা ডক্টর্সকে দেখানো আগে যদি আপনি হোম রেমেডিস কনজিউম করেন কিংবা আরম্ভ করে দেন কিংবা মেডিসিন নেওয়ার পরের থেকে আপনি যদি আরম্ভ করেন তবেই কিন্তু আপনি ভালো কাজ পাবেন। আগামী দিনে কি হবে, আপনার মেডিসিনের সংখ্যা কিংবা মেডিসিনটা অনেকটা কমে আসবে, কিন্তু উইদাউট এনি ইমপ্লিমেন্ট, উইদাউট এনি অ্যাপ্লাইড অফ মেডিসিন, উইদাউট এনি কনসাল্ট অফ ডক্টর্স আপনি যদি রেমেডি অ্যাপ্লাই করেন ইউ উইল নট গেট এনি বেনিফিট, পাবেন না। বিং এ ডক্টর, এটা কিন্তু আমি বারবার আপনাদের বলছি, এই কোশ্চেন্সগুলো আমাদের কাছে আসে, স্যার ফালা ডাক্তার বলেছিল আমি তো এই নুসখাটা অ্যাপ্লাই করেছি 6 মাস খেলাম কিছুই হলো না, কি হলো ডায়াবেটিক পেশেন্টের? এই অ্যাপ্লাই করার পরে, করার ফলে উনি কিন্তু কোনো রকমের মেডিসিনটা নিল না, ওনার কিন্তু এই সুগারের জন্য অ্যাপ্লাই করেছিল, সুগারটা তো কন্ট্রোলে আসলো না, তার পাশাপাশি কি হলো সুগারের জন্য মাল্টিপল প্রবলেম অ্যারাইজ হয়ে গেলো, নিউরোপ্যাথি প্রবলেম, রেটনোপ্যাথি প্রবলেম কিংবা কিডনি ইনফেক্টেড হলো, মেনলি কিডনিটা ইনফেক্টেড আগে হয়, তো এই ধরনের মাল্টিপল প্রবলেমগুলো চলে আসে। তো আপনাদের কাছে আমার একটাই হাত জোর করে অনুরোধ, রিকোয়েস্ট, রেমেডিস ওয়ার্ক ওনলি ওয়েন ইউ কনজিউম মেডিসিন, আয়ুর্বেদা মেডিসিন, বিকজ অল হোম রেমেডিস আর রিলেটেড উইথ আয়ুর্বেদা মেডিসিন, ই আয়ুর্বেদা ট্রিটমেন্ট, মানে একদম একটা রুট সেগমেন্টে কিংবা চেন টাইপের রিলেটেড, মানে আয়ুর্বেদা মেডিসিন কিংবা ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে আপনি যদি নিজের রোগটাকে দাঁড় করাতে চান তবেই কিন্তু হোম রেমেডিস অ্যাপ্লাই করলে আরও ভালো কাজ হবে, ভ্যালু অ্যাডেড, বুঝতে পারলেন? তো আজকে তারিখে আমার মেনলি হোম রেমেডিস সম্বন্ধে যেটা আছে আমার বলার বক্তব্য একটাই, সুগার আজকে কিন্তু সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে না, একটা বিশাল বড় মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে, মোর দ্যান হাফ অফ দ্য পপুলেশনস আর রাইট নাও সাফারড বাই সুগার ডায়াবেটিক প্রবলেম। তো এটা আমার এক দর্শক বন্ধু ফোন রয়েছে, কি বলতে চাইছে শুনেছি, হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার।
নমস্কার ডাক্তারবাবু, হ্যাঁ বলেন দিদি ভাই, কোথেকে বলছেন, কি সমস্যা? আমি কাঁচপাড়া থেকে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলেন। আমার ছেলে একটু স্কিনের প্রবলেম অনেকদিন ধরেই রয়েছে, ওর স্কিনের স্কিনে এরকম চুলকিয়ে চুলকায় খালি, আর কালো হয়ে যায় চুলকানোর পর। ও, ব্ল্যাক ইম্পুরিটিজের জন্য আজকে এই প্রবলেম? তো এরকম চুলকায় কালো হয়ে যায়, এরকম চুলকে চুলকে। আর ওর একটা নখকুনি হয়েছে অনেকদিন ধরে, কিছুতেই সারছে না ওটা। নখকুনি তো আমি তুড়ে মেরে একদম ভালো করে দেবো, একদম পার্মানেন্টলি ভালো হয়ে যাবে, এই প্রবলেমটা ঘুরে আসবে না, এইটুকু আপনাকে অ্যাসুরেন্স দিলাম। তার পাশাপাশি স্কিনে যে প্রবলেমটা হচ্ছে ব্লাড ইম্পিউরিটিসের জন্য হচ্ছে, কিছু ডিজিজ আছে, ফাঙ্গাল ডিজিজ ব্লাডের মাধ্যম দিয়ে আসছে, যার ফলে কিন্তু চুলকাতে চুলকাতে জায়গাটা কালো হয়ে যাচ্ছে, এইটাও পুরোপুরি রিকভার হয়ে যাবে, আপনাকে আমি কথা দিলাম। আপনি আর যেহেতু ছেলের ব্যাপার রয়েছে, সময় বিলম্ব করবেন না, হেল্পলাইন নাম্বারটা রয়েছে, বুক নাও নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, আপনি চলে আসুন, এই রোগটা রুট থেকে একদম পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া হবে, যাতে এই প্রবলেমটা যেন ঘুরে না আসে। ম্যাটারের তার সাবজেক্টটা হয়েছে আপনার ছেলে, আপনার সন্তান, আপনি চাইবেন না ওনার এই সমস্যাগুলো ফরএভার থাকুক, ওকে? আর নখকুনি নিয়ে ভাববেন না, অ্যালার্জি নিয়ে ভাববেন না, চুলকুনি যেটা ব্ল্যাক টাইপে চলে আসছে, প্যাচ পড়ে যাচ্ছে স্কিনে, এগুলো নিয়ে ভাববেন না, অল আর রিকভার্ড হয়ে যাবে, এমন বিশাল কিছু খরচাও নেই, কিন্তু সুস্থ করতে হবে আপনাকে, ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে আপনি কিন্তু ওনাকে সুস্থ করতে পারবেন। এছাড়া আজকে আমার প্রোগ্রামটা দেখতে থাকুন, কিছু ঘরোয়া নুসখা আছে যেগুলো আমি বলবো, ওগুলো অ্যাপ্লাই করবেন, তার পাশাপাশি মেডিসিন খাবেন, দেখবেন আপনার ছেলে কিন্তু একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে যাবে, এই রোগটা ঘুরে আসবে না আগামী দিনে, এইটুকু আপনাকে আমি অ্যাসুরেন্স কিংবা কথা দিলাম টিভি লাইভ প্রোগ্রামে। ওকে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো চলুন, আজকে ডে বাই ডে ডায়াবেটিক্স ব্যাপারটা ডেভেলপ করছে, ইনক্রিজ করছে, আমরা এটাকে ইগনোর করতে পারি না। প্রত্যেকটা ঘরের রেশিওতে বেড়ে 6টা মেম্বার হলে 2 থেকে 3 জনের কিন্তু প্রবলেমটা রয়েছে। এজ, জেন্ডার ইজ নট এ ফ্যাক্টর। তো আমরা হোম রেমেডিস, কিছু এমন একটা হোম রেমেডিস সম্বন্ধে বিস্তারিতভাবে কথা বলি, চর্চা করি, যেটা আপনাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করবে, কিন্তু তার পাশাপাশি মেডিসিন কিংবা ট্রিটমেন্ট ইজ এ ম্যান্ডেটরি, অবশ্যই আয়ুর্বেদা আয়ুর্বেদা আয়ুর্বেদা। তো বাট ট্রিটমেন্ট ছাড়া কিন্তু আপনি নিজেকে কিওর করতে পারবেন না। তো মেনলি যেটা হয়েছে, আমাদের সুগারটা কেন আসে, ডিউ টু ইররেগুলার হ্যাবিট, ফুড হ্যাবিট, লাইফ হ্যাবিট, এটার জন্য। আমরা যাই খাই না কেন, চিবিয়ে খাই না, ফাইবার আঁশ কম থাকে, আমরা এমন কিছু খাচ্ছি যার মধ্যে কার্বোহাইড্রেট আর প্রোটিনের রেশিও বেশি রয়েছে, কিংবা জাঙ্ক ফুড কিংবা বাইরে খাবার, বাসি খাবার, ফ্রিজের খাবার, ফ্রিজের জল, এগুলো খাচ্ছি যেগুলো আমাদের জীবনের মধ্যে মাল্টিপল প্রবলেম আনে, যার মধ্যে সুগার কিংবা ডায়াবেটিক প্রবলেমটা একটা কোয়েশ্চেন মার্ক, বিশাল বড় মহামারী আকারে। মানে ডায়াবেটিক এমন একটা রোগ, ক্যান্সারের চেয়েও বাজে, যার একবার হয়ে যায় সত্যি উনি জানে কী যন্ত্রণা, কী কষ্টদায়ক। যদি আয়ুর্বেদা ট্রিটমেন্টটা আপনারা কনজিউম না করেন, অ্যাডপ্ট না করেন, আগামী দিনে কিন্তু ইংলিশ মেডিসিন, অ্যালোপ্যাথিক সেগমেন্টে ইনসুলিন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ইনসুলিন মানে বিশাল খরচাদায়ক তো আছে, কষ্ট যন্ত্রণা, সকাল বিকাল যখন পেটে এক গাদা ছুঁচ ভোগানো হবে তখন দেখবেন কত সমস্যা বেড়ে যাবে আপনার জীবনে। তো ইনসুলিন ইজ নট এ শর্ট অফ ট্রিটমেন্ট, ইনসুলিন নিলে কী হচ্ছে, আপনার বডি কিন্তু প্রপার ওয়েতে আর কাজ করতে পারছে না, ইনসুলিনের উপরে ডিপেন্ড করছে, আর কতদিন বা আপনি ইনসুলিন নেবেন, আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকবে, ধীরে ধীরে কিডনি ড্যামেজ, মাল্টিপল অর্গান ফেল হবে, মৃত্যুর দিকে আপনি এগিয়ে যাবেন কিংবা মারা যাবেন। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের খাবারের রুটিনটাকে ঠিকঠাকভাবে রেগুলারিটি নিয়ে আসি, ইটিং হ্যাবিটটাকে আমরা কন্ট্রোলে রাখি, এছাড়া এগুলোকে যদি মেনটেন করি, তার পাশাপাশি মেডিসিন অ্যান্ড হোম রেমেডি, তবে কিন্তু আমরা ডায়াবেটিক্স নামে ভিকটিমে থেকে বেরিয়ে আসতে পারবো, নিজেকে সুস্থ রাখতে পারবো। দ্য অ্যামাউন্ট মেনলি কী হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য ব্লাড ইনক্রিজ ইন ডায়াবেটিক, ডায়াবেটিকে কী, আমাদের ব্লাডের মধ্যে যে সুগার থাকে, যে সুগার রেশিওটা থাকে, ওটা অত্যাধিক মাত্রাতে বেড়ে যায়। বাট দ্য ডিজিজ ক্যান বি ফুললি কন্ট্রোল বাই চেঞ্জিং লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ করি, আমরা ডিজিজটাকে ফুললি কন্ট্রোল করতে পারবো। ইম্প্রুভিং এডুকেশন অ্যান্ড ইটিং হ্যাবিট, ইম্প্রুভিং এডুকেশন প্রোগ্রামে প্রথমে আগেই বলেছি আমরা সবাই শিক্ষিত, কিন্তু ডিজিজ সম্বন্ধে কিছু আরও বেশি এডুকেটেড হয় তবে কিন্তু আমরা ডিজিজটাকে কন্ট্রোলে রাখতে পারবো। এছাড়া আমাদের ইটিং হ্যাবিটটাকে যদি আমরা কন্ট্রোলে রাখি, অলসো নিড এ ইন্টেন্সিভ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ইজ এ ম্যান্ডেটরি ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট, আর তার পাশাপাশি হোম রেমেডি ইজ এ ম্যান্ডেটরি, এটা অ্যাপ্লাই করতে পারলে তবেই আপনি সুস্থ থাকতে পারবেন। দ্য পেশেন্ট অফ দ্য ডায়াবেটিক শুড পে ভেরি পার্টিকুলার অ্যাটেনশন টু দিয়ে ডায়েট প্ল্যান, ডায়েট প্ল্যানের দিকে মারাত্মকভাবে নজর দেবে তবেই কিন্তু উনি নিজেকে সুস্থ রাখতে পারবে। দেয়ার আর সেভারাল ওয়ে টু কন্ট্রোল ডায়াবেটিক্স, অনেক ওয়ে রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে আগামী দিনে আগামী প্রোগ্রামে জানাবো। এছাড়া আমার বুক নাও কিংবা কল নাও নাম্বারটা রয়েছে, নম্বরে ফোন করো, আপনারা জানতে পারবেন। লেট আস এক্সপ্লেন সাম হোম রেমেডিজ ফর দ্য ডায়াবেটিক্স। তো চলুন আমরা ডক্টর চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছি, তো কিছু আমি আপনাদের দেখাতে চাইছি। এতদিন লোকে বলেছে তেলা কচু পাতা, কারি পাতা, অবশ্যই এগুলো কাজ করে, তার সঙ্গে অ্যালং উইথ কাঁচা হলুদ, কিন্তু আমি আপনাদের বলছি ইফ ইউ অ্যাপ্লাই 10 গ্রাম অফ আমলা জুস র, বাড়িতে তৈরি করবেন, ওই আমলা জুসের বোতল কিনবেন না, বাড়িতে তৈরি করে সঙ্গে সঙ্গে কনজিউম করতে হবে, সঙ্গে সঙ্গে খেতে হবে, অ্যালং উইথ 5 গ্রাম অফ টার্মারিক পাউডার, কাঁচা হলুদ হলে খুব ভালো কিংবা টার্মারিক পাউডার ভালো, আমি কাঁচা হলুদটাকে প্রিফার করি। এই দুটোকে কম্বাইন করে যদি আপনি
খালি পেটে এই দুটো সলিউশনকে মিক্স আপ করে জুসটা যদি রেডি করতে পারেন, এই জুসটাকে যদি আপনি রেগুলার কনজিউম করেন খালি পেটে, দেন আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেলটা অনেকটা রেগুলেট হবে, অনেকটা কন্ট্রোলে থাকবে, কন্ট্রোলে চলে আসবে। দ্য সেকেন্ড ওয়ান, আজ অবধি কেউ বলেনি, আমি বলছি। অনেকে বলে টমেটো খাবেন না, সুগার বেড়ে যাবে, টমেটো খাবেন না, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, এমন কিছু না, অল আর ভাইরাল, একদম মিথ্যে। ইউ অ্যাপ্লাই টমেটো অ্যালং উইথ কিউকিউম্বার অ্যান্ড বিটার গড, মানে কারেলা, এই তিনটাকে কম্বাইন করে যদি আপনি জুস বানাতে পারেন, আর খালি পেটে যদি আপনি রেগুলার যদি নেন সকাল বিকাল হাফ গ্লাস, ইটস অলসো ভেরি বেনিফিশিয়াল ফর ডায়াবেটিক পেশেন্ট। তার পাশাপাশি হার্টে পেরিফেরাল রেট ভালো রাখবে, কার্ডিও প্রবলেম আসতে দেবে না, এগুলো একদম মাথায় রাখবেন। দেশি টমেটো হলে খুব ভালো, আবার বলছি। তাছাড়া তার সঙ্গে থাকবে আপনার শসা, করলা, বিটরগার্ড, এগুলোকে কম্বাইন করে জুসটা যদি সকাল বিকেল খালি পেটে খান হাফ গ্লাস, ইটস এ ভেরি বেনিফিশিয়াল ফর ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড কার্ডিও পেশেন্ট, হার্ট পেশেন্ট। আগেন ফিনেল মানে সফ, এই সফ আপনি খাওয়ার পরে হোটেলে সফ দেয় কি না, এই জিনিসটা যদি আপনি রেগুলার আপনার হ্যাবিটের মধ্যে আনতে পারেন, আফটার মিল যদি আপনি রেগুলার কনজিউম করেন, রেগুলার যদি খাওয়ার পরে যদি চিবিয়ে খান, এটা কিন্তু ভীষণ ভালো ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট, ইটস এ ভেরি বেনিফিশিয়াল ফর ডায়াবেটিক পেশেন্ট। মাই ডিয়ার ভিউয়ার্স, কাগজ কলম নিয়ে থাকুন, যদি যারা লিখতে পারছে না, ইউটিউবে আমার ডক্টরস উজ্জ্বল দে আমার ব্লগ ক্লিক করবেন, ইউটিউবে আপনি আমার এই প্রোগ্রাম পাবেন, এছাড়া আরও প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রোগ্রাম আর ভেরি এডুকেটেড, রিলেটেড উইথ ডিজিজ, মাল্টিপল ডিজিজ, রিলেটেড উইথ ট্রিটমেন্ট সেগমেন্ট, রিলেটেড উইথ আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি সেগমেন্ট, প্রত্যেকটা জিনিসগুলো ওপেন করে বলা আছে, যাতে আপনি নিজেকে রিকভার করতে পারবেন প্রোগ্রামের মাধ্যম দিয়ে। তো ইউটিউবে আমার ব্লগ হয়েছে ডক্টর উজ্জ্বল দে, ক্লিক করলে আপনি আমার ভিডিও কিংবা আপনার আমার প্রত্যেকটা প্রোগ্রাম আপলোড করতে পারবেন। আপনি বেল আইকন প্রেস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যখনই আপনার কাছে মানে নতুন প্রোগ্রাম আমরা আপলোড করবো, আপনার কাছে কিন্তু একটা সিগন্যাল চলে যাবে, নোটিফিকেশান চলে আসবে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন। এছাড়া ফেসবুকে উজ্জ্বল দিয়ে ক্লিক করে ফেসবুকের মাধ্যম দিয়েও কিন্তু আপনি মাল্টিপল ডিজিজের সিমটমস, প্রবলেম, রেমেডি, প্রত্যেকটা জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা সবাই জানি কালা জাম, ব্ল্যাকবেরি ইজ এ ভেরি গুড ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট। যদি আমরা এটাকে রেগুলার আমাদের ফুড হ্যাবিটে রাখতে পারি সিজনেবল ফল এই সিজনে, তো এটা আমাদের সুগারটাকে কন্ট্রোলে রাখবে, ব্লাডের মধ্যে সুগার লেভেল কন্ট্রোলে রাখবে, এছাড়া হার্ট কার্ডিও প্রবলেমকে ভালো রাখবে, ব্লকেজটা কিওর করে দেবে। কিন্তু এটা খেতে হবে আপনার কালা নামক দিয়ে, দোজ হু আর ডায়াবেটিক পেশেন্ট। তার পাশাপাশি স্টিভিয়া লিভ, স্টিভিয়া লিভটা কী জিনিস এটা খুঁজে পাওয়া ভীষণ মুশকিল আজকে তারিখে, কিন্তু একটা জাস্ট আপনার তুলসী পাতার মতোর চিবিয়ে খেলে ভীষণ মিষ্টি। যেমনি সাফলা বলে একটা জিনিস হয়, মানে অনেক গ্রামগঞ্জে লঙ্কার জায়গায় সাফলাটা ইউজ করে, লঙ্কার চেয়ে বেশি ঝাল, এটা লাইক দ্যাট, এর মধ্যে সুগারের রেশিওটা থাকে না, তো এটা পাওয়া মুশকিল। কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট, কিছু ব্র্যান্ডেড ভালো কোম্পানির সুগার পিলস, ট্যাবলেট এ লিকুইড ব্যবহার করবেন, তার মধ্যে স্টিভিয়া থাকে, ইটস ভেরি বেনিফিশিয়াল, এটা ইনসুলিন লেভেলটাকে কন্ট্রোলে রাখে, অনেকটা ভালো থাকবে। তার পাশাপাশি নিম পাতা, কলা পাতা, কচি দুটোই, এই দুটোকে কম্বাইন করে যদি এই জুসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন রেগুলার, মানে ধরুন 2-3 চামচ হবে আপনার নিম পাতা জুস, 4-10 চামচ হবে আপনার কলা পাতা জুস, কাঁচা কচি কলা পাতার, এটাকে যদি আপনি রেগুলার খান খালি পেটে দিনে 2 বার, এটাও কিন্তু অনেকটা আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখবেন। কিছুক্ষণ আগে একজন দিদিভাই আমাকে ফোন করেছেন, উনি বলেছে আমার ছেলের এই ব্যাপার, স্কিনে প্রবলেম, নক্ষুনি ব্যাপারটা রয়েছে, তো স্কিনে প্রবলেমে এই ডিজিজটা গমের চারা, গম, হুইট, আপনি যদি 7-8 খানা গামলায় যদি মাটি ভরে যদি গমটাকে রেগুলার মানে 10-12-20-40 দানা যদি দিতে লাগাতে পারেন, 7-8 দিন পরে দেখবেন গমের চারা বেরিয়ে আসবে। এইটাকে সকালে খাওয়া জল খাওয়ারের পর আপনি অল্প করে মানে শেকড় বাদ দিয়ে গমের চারাটাকে যদি কেটে গরম জল দিয়ে ধুয়ে যদি মিক্সারে গ্রাইন্ড করে যদি পুদিনা চাটনির মতো স্যুপ করে যদি 1 গ্লাস গমের চারা জুস যদি রেগুলার কনজিউম করতে পারেন, সুগারের প্রবলেম আসবে না, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, ইনডাইজেশন প্রবলেম, স্কিনের প্রবলেমটাকে কিওর করবে, হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়াবে, ইটস এ ভেরি আইডিয়াল ফর দ্য ডায়াবেটিক অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পার্সন, সাধারণ লোকও ইউজ করতে পারে। তো ডিজিজ অফ দ্য ডায়াবেটিক ডায়েট শুড বি ইট অ্যান্ড চুই, যারা ডায়াবেটিক রয়েছে সুগারের পেশেন্ট, ওদিকে কিন্তু খাবার চিবিয়ে খেতে হবে। ডিউ টু গুড চুইং ডায়াবেটিক ক্যান অলসো বি কন্ট্রোল, চিবিয়ে খেলে ডায়াবেটিক অনেকটা কন্ট্রোলে আসে, ধৈর্য ধরে খাবেন, পেট বেশি ভরে খাবেন না। তো ডায়াবেটিক শুড নিড রেগুলার এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা, এটাও অনেকটা সুগার লেভেলটাকে কন্ট্রোলে আনে, ওয়ার্কআউট অ্যান্ড ইয়োগা। বাই অ্যাডপ্টিং দিস টাইপ অফ রেমেডিজ ইউ ক্যান কন্ট্রোল অ্যামাউন্ট অফ সুগার ইন ইয়োর ব্লাড,
But remember one thing, treatment, Ayurveda treatment is the mandatory. Please, my dear viewers, আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে। তো এমনি এই ধরনের অনেক রেমেডিস, এই ধরনের অনেক কিছু রয়েছে যার মাধ্যম দিয়ে আপনারা নিজেকে সুস্থ রাখতে পারবেন, কিন্তু তার পাশাপাশি ট্রিটমেন্টটা খুব দরকার। তো আমার এক দর্শক বন্ধু কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন শুনে নিচ্ছি। হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সত্যপুর থেকে শুভাংশু বলছি। হ্যাঁ বলেন শুভাংশু দা। হ্যাঁ ডাক্তারবাবু, আমার যেটা প্রবলেমটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি মার্কেটিং এর কাজ করি। হুম হ্যালো। হ্যালো শুনতে পাচ্ছি, মার্কেটিং এর কাজ করেন আপনি? তো আমার সেই সচরাচর রোদে ঘোরা বেড়াতে হয়, তো আমি ধরে খুব মাথায় যন্ত্রণা আছে। এটা অনেক সময় যেহেতু ফ্রিকোয়েন্টলি আপনাকে বাইরে রোদে বেরোতে হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, মেবি এটা আর্থ কাপালি আমরা আমাদের আয়ুর্বেদাতে বলি, মেবি নট 101% আর্থ কাপালি। এই ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদাতে আছে, সাকসেসফুল ট্রিটমেন্ট আছে, যাতে এই প্রবলেমটা রিকভার্ড হয়ে যাবে, ঘুরে আসবে না। তো টিভি পর্দার নাম্বারটা রয়েছে, নাম্বারগুলো লিখে রাখুন, আর একটা দিন ফোন করে আপনি চলে আসুন ঘুরতে ঘুরতে। এমন কিছু টাইম লাগবে না, বিশাল কিছু খরচা না, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। ওকে দাদা, নমস্কার। তো চলুন আর একটা প্রবলেম নিয়ে আমরা কথা বলি, যেটা বিশাল বড় মেজর সমস্যা, হাতে অনেক কম সময় রয়েছে, আমরা ডক্টরস চেম্বারের দিকে এগিয়ে যাই। বাচ্চাদের বিছানায় পেচ্ছাপ হয়ে যাওয়া, এটা একটা বিশাল বড় মারাত্মক ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু এটা থেকে ভালো করতে পারবেন। আপনি জাস্ট আজওয়াইন পাউডার নেবেন ঘুমানোর আগে রেগুলার, আপনি যদি এটা কনজিউম করতে পারেন বাচ্চাদের, দেখবেন অনেকটাই নিজে বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। তো আজওয়াইন পাউডারের মারাত্মক গুণ আছে, এটাকে যদি আপনি ঘুমানোর আগে এক চামচ আজওয়াইন পাউডার আপনি যদি সন্তানকে কনজিউম করাতে পারেন, দেখবেন পিসিং আউট বা বিছানায় পেচ্ছাপ করে দেওয়ার ব্যাপারটা, বেড ওয়েটিং এর ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু এটা রেগুলার খাওয়াতে হবে কিছুদিন, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন, দেন ওনলি ইউ উইল গেট এ রেজাল্ট। ওকে, আজওয়াইন পাউডার 100% এটাকে কিওর করে, এটা আমার নিজের চোখে দেখা। এছাড়া আরও অনেক ঘরোয়া রেমেডি টোটকা আছে হাতে একদম কম সময়, যার ফলে আমি কিন্তু আপনাদের হয়তো এক্সপ্লেন করে বলতে পারছি না কিংবা বোঝানোর টাইমটা নেই, তার মধ্যে তাও চেষ্টা করছি। যারা যেই বাচ্চারা ফ্লেটরিং কিংবা শাটরিং কথা বলতে গেলে তোতলা হা হা এইভাবে বলে, লাইক কাকা কাকা কিরণ, তো এগুলো থেকে বেঁচে থাকি, এগুলোকেও কিওর করা যায়। সকাল বিকাল যদি আপনি আমলা, পিওর আমলা যদি কেটে বাচ্চাকে যদি চেবাতে বলেন, রেগুলার যদি চেবাই, টাং জিভের লেয়ারটা পাতলা হয়ে যাবে, ভয়েস ক্লিয়ারিটি একদম পিওর হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, এটা করে দেখুন। তার পাশাপাশি বাদাম, গোলমরিচ আর মিশরি এইটা কম্বাইন করে চাটনি বানিয়ে যদি বাচ্চাকে খাওয়াতে পারেন, কিংবা যাদের ফ্লেটরিং কিংবা শাটরিংয়ে প্রবলেম আছে তোতলায়, ওদের তোতলানোটা একদম ভালো হয়ে যাবে, এইটুকু আপনাদের আমি বলতে পারি। তো ইউ উইল গেট এ 100% রেজাল্ট, এটা কোনো ভাইরাল কিংবা এমন কিছু প্রোপাগান্ডা কিংবা রিমার্স না, এটা অ্যাপ্লাই করলে আপনি নিজেকে অনেকটা সুস্থ রাখতে পারবেন, নিজের সন্তানদের ভালো রাখতে পারবেন। আর এছাড়া প্রচুর হোম রেমেডিস আছে, আমি ধীরে ধীরে আপনাদের কাছে জানাবো। এছাড়া চেম্বারে আসলে আপনারাও জানতে পারবেন, খাতা কলম নিয়ে আসবেন, লিখিয়ে দেবো কী করলে ভালো থাকবেন, কী করলে ভালো থাকা যায়, কোন খাবারটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, এগুলো খেয়াল রাখবেন। আগামী দিনে আবার দেখা হবে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।